بسم الله الرحمن الرحيم তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মুমিনের জীবন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠান আমরা আপনাদের প্রশ্ন নেই এবং আমাদের সম্মানিত মুফতি সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেন আজকের এই মুবারক অনুষ্ঠানে বরাবরের মতো উপস্থিত আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের সম্মানিত পরিচালক হযরতুল আলা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আসসালামু আলাইকুম মুফতি সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনি জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসেছেন এবং আমাদের আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে আমাদের জীবনটাই ঘটনাবহুল জীবন আর এই জীবনকে সুন্দর এবং সুষ্ঠু পথে পরিচালিত করার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই দুনিয়ায় মানুষকে আলো দেওয়ার জন্য মানুষকে পথ দেখাবার জন্য আমরা তো মুফতি সাহেব একদম এখন সফর মাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই মাসে এবং আগামী মাস রবিউল আউয়াল আমরা কি মুসলমান হিসাবে আমাদের কি করা উচিত জাযাকুমুল্লাহু তাআলা খাইরান পবিত্র মাহে রবিউল আউয়াল অত্যাশন্য তো এই জন্য আমি দুই একটি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই বলবার চেষ্টা করব যেহেতু এই মাসের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সম্পর্ক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অনেক বেশি শরীয়তের দৃষ্টিতে কোনো দিবস পালন ইত্যাদির কোনো ধারণা যদিও বা পাওয়া যায় না কোরআন হাদিস দ্বারা কিন্তু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা মাস ইতিহাসের দৃষ্টিতে অনেক আল্লাহর নবীর জন্ম হয়েছে এ রবিউল আউয়ালে ইন্তেকালও হয়েছে বিধায় এই মাসটায় মুসলমানগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সাধারণত ব্যাপকভাবে আলোচনা করে থাকেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন ক্বায়েদিল গুররিল মুহাজ্জালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ قال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে মুমিনের জীবন প্রোগ্রামে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলবেন কারণ মুমিনের জীবন প্রোগ্রাম মূলত প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম এই প্রশ্নোত্তরমূলক প্রোগ্রামগুলোকে যত বেশি জীবন ঘনিষ্ঠ এবং বাস্তব জীবনের সাথে সম্পর্কিত সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আপনারা সুন্দর করবেন ততই বেশি এই প্রোগ্রামটি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ তাআলা এবং একজনের প্রশ্ন দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ মাঝখানে আমাদের স্টুডিও চেঞ্জ হওয়ার কারণেও বেশ লম্বা একটা গ্যাপ হয়েছে তো এই গ্যাপের কারণে আমরা লাইভ প্রোগ্রাম আমাদের পক্ষে সম্ভব হয়নি তো আশা করি আজকে থেকে আপনারা নতুন একটা উদ্যমে প্রশ্নোত্তর পর্ব আবারও শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা তো আমি শুরুতে কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব আজকে মাশাআল্লাহ এই প্রসঙ্গেরই অবতারণা করেছেন এই জন্য তাঁকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং তিনি অনেক দূরে থেকে অনেক কষ্ট করে এসেছেন এর জন্য তাকে ধন্যবাদ আলাদাভাবে জাযাকুমুল্লাহ খাইরান আর আপনাদের সামনে যে বিষয়টি আমি প্রশ্নের দিকে যাওয়ার আগে বলার চেষ্টা করব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাতে তাইয়িবা পবিত্র জীবনীকে আল্লাহ তাআলা রোল মডেল বানিয়েছেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও বা ভালোবাসার দাবি যদি তোমাদের অন্তরে হয় যে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে এই দাবির সপক্ষে তোমাদের জন্য এই দাবির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মাপকাঠি কী
সেই মাপকাঠিটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পুত পবিত্র জীবনের অনুসরণ অনুকরণের দিক বিচারে তোমরা কতটুকু উত্তীর্ণ হতে পেরেছো। এই পাল্লা দিয়ে তোমাদেরকে পরিমাপ করা হবে, এই মেজারমেন্ট দিয়ে তোমাদেরকে মাপা হবে যে তোমরা আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের ক্ষেত্রে কতটুকু তোমরা সাকসেসফুল এবং কতটুকু তোমরা বিফল কাম। যদি সাকসেসফুল হও তাহলে তোমাদের ওই দাবিটা সত্য বলে বিবেচিত হবে যে দাবি তোমরা করেছো যে আল্লাহকে আমরা ভালোবাসি। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার দাবি কারো ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে উত্তীর্ণ হবে না, গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ এবং অনুকরণ পাওয়া না যাবে। তো এটাই হলো মাপকাঠি। তো আমি ভালোবাসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাকে অনুসরণ অনুকরণের মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। আমি বড় বড় প্লেয়ার্স, বড় বড় ফিল্ম স্টার্স, তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার পুরো শরীর পুরো সব কিছুর অবয়ব তাদের মতো করে আমি রেখেছি। আমি আমার লাইফস্টাইল হলো এই জাগতিক কিছু সেলিব্রিটি পার্সোনালিটিস এবং বড় বড় স্টার্স যারা আছে তাদের মতো, আর আমি দাবি করব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো আল্লাহর নবীর সঙ্গে ভালোবাসার দাবিও এর দ্বারা পূরণ হয় না, আল্লাহর সঙ্গে ভালোবাসার দাবিও এর দ্বারা পূরণ হয় না। আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার দাবি তখনই পূরণ হবে যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ আমরা করতে পারব। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা কি বলছেন যে যদি তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে এর বদলা কী পাবে, এর বিনিময় কী পাবে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেবেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা আসলে একটা বাস্তবতা বোঝাতে চেয়েছেন যে তোমাদের দাবি হলো, যদি তোমরা দাবি করো যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, তো ভালোবাসা এক মানুষে আরেক মানুষের সাথে করে, এক প্রাণী আরেক প্রাণীর সাথে করে, সিমিলারিটি থাকতে হয়। সিমিলারিটি, এক পিঁপড়া যদি বলে আমি হাতিকে খুব ভালোবাসি তো দোস্তি হবে কীভাবে? এটা তো হয় না। তো এখন ভালোবাসতে হলে সমান জাতি হতে হয়, সাধারণত একটা সমান জাতি হতে হবে, সিমিলারিটি থাকতে হয়। এক জিন আরেক জিনকে ভালোবাসবে, এক মানুষ আরেক মানুষকে ভালোবাসবে, সিমিলারিটি থাকতে হয়। তো আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্ব অভাবনীয়, অকল্পনীয়, অচিন্তনীয়, অবিশ্বাস্য, আমরা কল্পনা করতে পারবো না। এত মহান সত্তা, এত বড়, এত আদি একচ্ছত্র আধিপত্যের অধিকারী, এবং তার বড়ত্ব মহত্বের কোনো শেষ নেই, অসীম মহত্বের অধিকারী, বড়ত্বের অধিকারী, কোনো সীমা নেই, কল্পনাও করা যায় না, এমন মহান সত্তা। এই মহান সত্তার সাথে আমার দোস্তি, আমার বন্ধুত্ব, আমার ভালোবাসাপূর্ণ সম্পর্ক, ওটা কীভাবে তুমি দাবি করবে? ওটা তোমার দাবি করাটা তো আল্লাহর সঙ্গে ভালোবাসার এই দাবিটা তা খাপ খায় না, বেখাপ্পা মনে হয়, অসুন্দর মনে হয়। তো আল্লাহ তাআলা মনে করেন যে আমি আর মহান আল্লাহর সত্তার সঙ্গে তুমি ভালোবাসার দাবি করছো ওইটা তো আর হয়ে ওঠে না। কিন্তু তোমাদের জন্য আমি সহজ পথ বলে দেই যে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব, আমি তোমাদেরকে মহাব্বত করা আরম্ভ করে দেব, এটা হবে তোমাদের পরিণতি। দাবি থাকবে অন্তরে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ অনুকরণ যদি করে নাও তাহলে এর পরিণাম, এর বিনিময় স্বরূপ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে পুরস্কৃত করব, এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো আমি আল্লাহর ভালোবাসার পাত্রে তোমরা পরিণত হয়ে যাবে। তো আমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হতে চাই, যদি চাই আমরা রহমত আমাদের উপর বর্ষণ হোক, করম আল্লাহর নাজিল হোক, আর আমি সব সময় আল্লাহর রহমতের ছায়ায় থাকব, সব সময় আমি আল্লাহর রহমতের কোলে থাকব, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টিতে আমি থাকব, আল্লাহ তাআলা আমার উপর নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না, রাগান্বিত হবেন না, আপসেট হবেন না, আল্লাহ তাআলাকে আমি অসন্তুষ্ট করব না, এই তা যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলা সহজ পথ বাতলে দিয়েছেন যে হযরত মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। এখন আমার উস্তাদ হযরত মুফতি তাকিম উসমানী সাহেব একটা কথা বলেছিলেন, আল্লাহ তাআলা এটা বলেননি শুধু ইবাদতের মধ্যে অনুসরণ করো, শুধু অমুক কাজে অনুসরণ করো, এটা তাখসিস করেননি, বিশেষায়িত করেননি।
বলেছেন সব কিছুতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। এখন এটার পরিণতি কী হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ভালোবাসবেন আমাদেরকে। এই জন্য নবীজির এই যে ছোটোখাটো সবগুলো বিষয়ে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণকে অনুকরণের কাজ যেগুলো হয় ওগুলোকে বলা হয় মুস্তাহাব, আর বহু বচন হলো মুস্তাহাব্বাত। আমরা কই অমুক মুস্তাহাব কাজের উপর আমরা আমল করছি, এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। এর কারণ কি? এই সুন্নত আমলগুলোকে মুস্তাহাব বলার পেছনে রিয়ালিটি হলো যে ইউহিব্বুকুমুল্লাহ, যে এর মধ্যে মহাব্বতের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচার আচরণ, উঠা বসা, চলাফেরা, নড়াচড়া, সব কিছু, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যত ধরনের অ্যাক্টিভিটি করেছেন, যত অ্যাক্টিং করেছেন, যত কাজ করেছেন, সব কিছুর মধ্যে মহাব্বতের বিশেষত্ব রয়েছে। মহাব্বত, মহাব্বতের খাসিয়ত, মহাব্বতের বিশেষত্ব, স্পেশালিটি বিদ্যমান রয়েছে। তো এই জন্য এগুলোকে মুস্তাহাব বলা হয়। কেন? যে আল্লাহর মহাব্বতের পাত্রে মানুষ পরিণত হয়ে যায়। এই আমল আঞ্জাম দিলে পরেই অটোমেটিকলি অটোমেটিকলি মহাব্বতের বৈশিষ্ট্য এর মধ্যে নিহিত রয়েছে। এখন মানুষও ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। এখন আমরা দেখতে পাই যারা, যে সমস্ত আউলিয়া আল্লাহ, বুজুর্গানে দিন, যেমন খাঁটি সুন্নতের পরিপূর্ণ অনুসারী মহান ব্যক্তিত্ব যারা অতিবাহিত হয়েছেন, যে কাউকে আপনারা ধরে নেন, অটোমেটিকলি চেহারা দেখলেই মনে হয় শেখে গাজীনগরী রহমতুল্লাহ আলীর চেহারা দেখলে মাসুম ছোট বাচ্চার মতো চেহারা। আর এখন রাস্তা দিয়ে গেলে চেনেও না জানেও না, ওখান আল্লাহর বলেই যাচ্ছেন এখান থেকে এই রাস্তা দিয়ে। আপনার আমার মতোই জীবনযাপন করেন, কিন্তু ওনাদের বৈশিষ্ট্য আপনি দেখবেন চলায় ফেরায়, উঠায় বসায়, ছোটোখাটো সবগুলো বিষয়ে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করছেন। তো এই সুন্নতগুলোর কারণে যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ সাথে সাথে বোঝা গেল এই আমলের মধ্যেই মহাব্বতের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এখন যারাই এর উপর আমল করে তারা মহাব্বতের পাত্রে পরিণত হয়ে যায়। আল্লাহর মহাব্বতের পাত্রে যখন মানুষ পরিণত হয়ে যায়, তখন সহিহ বুখারী শরীফের বর্ণনা রয়েছে, জিবরিল আমিন আলাইহিসসালামকে আল্লাহ নির্দেশ দেন, যাও সকল ফেরেশতাকুলের মধ্যে ঘোষণা দাও যে আমি আল্লাহ অমুক মানুষকে ভালোবাসি, সকল ফেরেশতারা যেন ভালোবাসে। জিবরিল আমিনের ঘোষণা অনুযায়ী ফেরেশতারা ভালোবাসতে আরম্ভ করেন। এরপর ফেরেশতারা ঘোষণা দেন জমিনবাসীর প্রতি যে আল্লাহও ভালোবাসেন, আসমানবাসী ফেরেশতারাও ভালোবাসেন, হে জমিনবাসী তোমরাও ভালোবাসো। এখন চেনে না জানে না রাস্তা দিয়ে যাচ্ছে, যাচ্ছেন, দেখা যায় লোকজন এসে দেখা করছে। আমি এই হাবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় শেখুল হাদিস, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন ছিলেন, তো আমরা তার্কির সফরে গিয়েছিলাম। হুজুরকে তার্কিতে কেউ চেনে না, কিন্তু আমরা হুইল চেয়ার দিয়ে নিয়ে গেছি, কত দেশের লোকজন কত দূর দূর থেকে দৌড়ে আসছে, বলে উনি কোনো আল্লাহর বলি হবেন, আমাদের একটু একটা মিনিট দোয়া নেবো আমরা। কয়েক জায়গায় এই ঘটনাটা ঘটেছে, বেশ কয়েক জায়গায়। যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে ওনাকে তো ওই দেশের কোনো মানুষ চেনি না, কিন্তু চেহারার অবয়ব দেখেই সকলের অন্তর সাক্ষ্য দিচ্ছে যে উনি কোনো আল্লাহর খাস বান্দা। ওই যে সুন্নতের উপর আমলের কারণে, মুস্তাহাব বিষয়গুলোর উপর আমলের কারণে মানুষ আল্লাহর মহাব্বতের পাত্রে পরিণত হয়ে যায়। আল্লাহ, হযরত সৈয়দ নফিস আল হুসাইনি শাহ সাহেব রহমতুল্লাহ আলী এই দেশে এসেছিলেন, তো ট্রেনে যখন বসেছেন, সাধারণ ইংলিশ লোকেরা, ইংরেজি ভাষাভাষী ইংলিশ যারা, তারা হাত চুমু খেয়ে এবং সালাম দিয়ে তারা এরপরে ওনার সবাই এইভাবে যাচ্ছিল। এই দেশে তো এটার রেওয়াজই নাই, বড় থেকে বড় পার্সোনালিটি, প্রধানমন্ত্রী ট্রেনে বসলো দেখা যায়, বসতে তাকে কেউ বসতে দিচ্ছে না, উনি দাঁড়িয়ে আছে পত্রিকা হাতে নিয়ে, একটা ফটো দেখেছিলাম একবার। তো এই দেশে, যে দেশে প্রধানমন্ত্রীকেও কেউ সিট দেয় না, উনিও ট্রেনে দাঁড়িয়ে থাকে অনেক সময়। তো এমত অবস্থায় আমি আপনাদেরকে কি বলবো, যে আল্লাহর ওলিদের মানে ব্যাপারে অন্তরে মানুষের মহাব্বত অটোমেটিকলি সৃষ্টি হয়। কাজের ধরন আছে, যেমন আমি একটা কাজ করলাম, জাস্ট কাজটা করলাম, আর আরেকটা আছে যেমন কাজটা করলাম কিন্তু কাজের মাঝে মহাব্বত আছে। দিলে সুন্নাত এবং মুস্তাহাব জাতীয় যতগুলো কাজ আছে এগুলোর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা কাজের মধ্যে এই বৈশিষ্ট্য নিহিত রেখেছেন, আল্লাহ, যে এর মধ্যে মহাব্বতের খাসিয়ত বিদ্যমান, মহাব্বতের বিশেষত্ব বিদ্যমান। তো আল্লাহ ভালোবাসেন, আর দেখা যায় যে আল্লাহর বান্দারাও দুনিয়াতে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি মানে জাস্ট বোঝাবার জন্য ঘটনা বলছি, আমার নানা জান হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী, মদিনী রহমতুল্লাহ আলীর খলিফা ছিলেন, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, বড় আল্লাহর ওলি বুজুর্গ। ওনার ব্যাপারে বলা হতো কোনো খুঁটিনাটি বিষয়ে কোনো সুন্নতের উপর আমল উনি বাদ দেন না। তো উনি ব্রেন স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়েছেন ইন্তেকালের আগে, অর্ধেক পুরো এক সাইড সম্পূর্ণ, হাত পা সহ সম্পূর্ণ প্যারালাইজ।
অজুতে আমরা বসিয়েছি, এক হাত দিয়ে উনি করতে পারছেন। তো এইভাবে নিচ দিয়ে এইভাবে পানি দিচ্ছেন একবার। তো দেওয়ার সময় বলতেছেন, ওই সময় যখন ওনার ইন্তেকাল হয়ে যাবে, এই খবর উড়ে যাচ্ছে এবং সবাই খতম কোরআন করে বিভিন্নভাবে দোয়া করছে বাহিরে, তো ওই জবান দিয়ে বলছিলেন যে হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারীতে এটাকে মুস্তাহাব উল্লেখ করেছেন। তো ওই সময়ও যখন জীবন একেবারে মানে জীবন ছায়ান্নে তিনি উপনীত, আর কিছুদিন পরে ইন্তেকাল হয়েছে, আর এই ঘটনার পর সবাই চিন্তা করতেছে, মানে কয়েকজনের ধরে আমরা অজুখানায় বসিয়েছি, এক পাশ শুধু উনার মানে এক সাইড অবশ অচেতন, আর এক পাশ দিয়ে উনি অজু করছেন, এই এক হাত দিয়ে যখন করছেন ওই সময় একটা খুঁটিনাটি মুস্তাহাব বিষয় ওনার ছাড়া পড়ছে না, বাদ যাচ্ছে না। এর দ্বারা কি হয়, আল্লাহ তাআলার কাছে মানুষ ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যায়। শুধু পানি পান করার মধ্যে ছয়টি সুন্নত আছে, আমরা কয়টি আমরা জানি এবং কয়টার উপর আমরা আমল করি, বাচ্চাদের আমল কতটুকু করাই। আমি প্রায় সময় দেখি অনেকে কিচেনে যায়, কিচেনে যাওয়ার পর হাতে নিয়েই দাঁড়িয়ে সাথে সাথে পানি পান করে নিতাম আমরা দাঁড়ানো অবস্থায়, এটা উচিত নয়, সাধারণ অবস্থায় উচিত নয়। মাঝে মধ্যে যদি কেউ দাঁড়িয়ে জোরের কারণে বা তাড়াহুড়ার কারণে বা বেশি কোনো অসুবিধার জনক অবস্থার কারণে যদি হয়ে যায় তাহলে জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু আসল সুন্নাত হলো বসে পানি পান করা। বসে পানি পান করা সুন্নাত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, বসে পান করা, এরপরে ডান হাত দিয়ে ধরা, আর তিনবার আপনি বলবেন, তিনবার শ্বাস নেবেন, একবার পান করার পর গ্লাস সরিয়ে নেবেন কারণ শ্বাসটাও যেন পানিতে না যায়, দ্বিতীয়বার পানি পান করে শ্বাস সরিয়ে নেবেন, তিনবারে অন্তত পান করা এবং এক যুগে বেশি পরিমাণে পান না করা, এরপরে শেষে আলহামদুলিল্লাহ বলা। তো এই জাতীয় কয়েকটা সুন্নত আছে, আলহামদুলিল্লাহ বলা, শুরুতে বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে ধরা, তিনবারে পান করা, এই এই যে কয়েকটা সুন্নত আছে, আমরা কি এই সবগুলো সুন্নত জানি এবং এর উপর কি আমল করি এবং বাচ্চাদেরকে কি আমল করাই? যদি এই নিয়তে আমি করি তাহলে, আমার উস্তাদ বলেছিলেন সবক পড়ানোর সময় যে এর মধ্যে নূর অর্জন হবে, সুন্নতের নূর জীবনের মধ্যে চলে আসছে, যা আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রোল মডেল বানিয়েছিলেন এবং তার সুন্নতকে অনুসরণ করার হুকুম দিয়েছিলেন, ওই নবীর এক একটা কাজকে আমি ফলো করছি, অনুসরণ করছি, এই পানি পান করার প্রত্যেকটা ধাপে ধাপে আমি সুন্নতের সওয়াব পাচ্ছি, সুবহানাল্লাহ। আর স্বাস্থ্যগত দিক থেকেও দেখা যায়, এখন বৈজ্ঞানিক দিক থেকেও, মেডিকেল সায়েন্স এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও দেখা যায় যে সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা আমল 100% বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার। দাঁড়িয়ে পানি পান করলে দেখা যায় সাথে সাথে এই পানি একেবারে নিচে চলে আসে, শরীরে পায়ে চলে আসে, ওইটা অল বডির প্রত্যেকটা জায়গায় গিয়ে ডিহাইড্রেশনের যে অবস্থা এটা দূর করার ক্ষেত্রে সহায়ক তত বেশি হয় না। দেখা যায় বসে যদি পানি পান করে প্লাস সামান্য সামান্য করে যদি পানি পান করে তাহলে এটা পুরো বডির মধ্যে যায়। তো এক যুগে বেশি পানি পান না করার কথা এখন তো ডাক্তাররাও বলছেন। তো আপনি দেখেন এই পানি পান করার মধ্যে সুন্নত কতটা, এক টয়লেটের মধ্যে যাওয়ার মধ্যে বাহির বের হওয়ার মধ্যে 8টি সুন্নত রয়েছে। তো আমরা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলির উপর আমল করছি? দাবি তো আমাদের মহাব্বতের রসুলের দাবি, আল্লাহর নবীর মহাব্বতের দাবিদার আমরা, ভালোবাসার দাবিদার আমরা। আমাদের বাংলাদেশের এক বুজুর্গ আছেন প্রফেসর মিজানুর রহমান সাহেব, গাজীপুর কাপাসিয়ার হযরত, উনি তো অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ, উনি পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন, কিন্তু হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, উনি এই সবগুলো সুন্নাহকে কিতাব আকারে প্রকাশ করেছেন এগুলো। আর হযরত ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কিতাব লিখেছেন, আমাদের মাসিক মদিনা সম্পাদক ছিলেন মাওলানা মুহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বাংলায় অনুবাদ করেছেন উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে আপনি চুল কাটার সুন্নাত তরিকা কি, নখ কাটার সুন্নাত তরিকা কি, চুল মোচ কাটার সুন্নাত তরিকা কি, আপনি কিভাবে আপনি ক্যাশ কর্তন করবেন, ঘুমাবেন কিভাবে, যেটা আপনি চিন্তা করেন এর ডায়েরি বুক আপনি পেয়ে যাবেন এর মধ্যে। তো আমাদের এই সমস্ত কিতাবাদি পড়া উচিত, ঘরে ঘরে বাসায় বাসায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাতকে অনুসরণের জন্য চেষ্টা করা প্রয়োজন। আজকে তো দেখা যায় মুফতি সাহেব যে আমরা যে এখন যে নামাজ পড়ি, আমাদের নামাজে আমরা সুন্নতের দিকটা একদম, আমাদের নিউ জেনারেশন বিশেষ করে সুন্নতের দিকটা তারা যেমন অবহেলা করছে। অবশ্যই আপনি দাঁড়ানো অবস্থায় কোন দিকে, বসার মধ্যে 60টি সুন্নাত, সিজদার মধ্যে 60টি সুন্নাত, বসার মধ্যে 60টি সুন্নাত, নূরুল ইজাহের মধ্যে 53টি সুন্নাত লেখা হয়েছে।
তো আমাদের থিরমিজি শরীফের সবকের মধ্যে মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুম পড়ানোর সময় বলেছিলেন একটা কথা, উস্তাদদের কথাই মনে পড়ে, কারণ নিজের কথা বলার চেয়ে আমি মনে করি আমাদের বড়দের কথা যদি আমি কপি করি তাহলে এর মধ্যে খায়র বরকত বেশি হবে, কারণ ওই ধারা থেকে আমরা শিক্ষা পেয়েছি। তো হযরত বলছিলেন একটা কথা যে তোমরা এই 53টি বা 54টি সুন্নত কি তোমাদের আছে নামাজের মধ্যে, এটা কি একবার কোনোদিন এটা একটা হিসাব করে একবার মহাসভা বা আত্মসমালোচনা করে এবং এই সুন্নতগুলোর সঙ্গে নিজের নামাজকে মিলিয়ে একবার কি তোমরা কখনো দেখেছিলে যে এই 53টির 53 পুরো সুন্নত কি আমার আছে কিনা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহী বেশ কিছুদিন পরপর পুরো এক সপ্তাহের জন্য সব কাজ বন্ধ, আবার পুরো জীবনের ফুল টাইম যত কাজ করেন সবগুলোর মধ্যে 100% সুন্নতের অনুসরণ আছে না দু একটা বাদ পড়েছে, এগুলো চেক করার জন্য তিনি আছে না, ওই যে বন্ধ থাকে এখন দোকানের মধ্যে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে, কোন জায়গায় কোন জিনিস এটা কি ঠিক আছে, সবকিছু ভেতরে কাজ চলছে। তো হযরতেরও যখন দরজা বন্ধ ভেতরে কাজ চলছে যে আমার পুরো জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী আছে কি না এটা একটু আমি অবজার্ভ করব, কারণ আমাকে দেখে সব মানুষ ফলো করছে যে হযরত এটা চলাফেরা এইভাবে করছেন, হাঁটার সময় তিনি কোন দিকে তাকাচ্ছেন, হাঁটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পায়ে হেঁটেছিলেন, হাঁটার মধ্যে তার কি আদাব ছিল, শুধু রাস্তা দিয়ে যদি পায়ে হেঁটে আমরা চলি তো ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন 60টি আদাব রাস্তার রয়েছে, 60টি আদাব রাস্তার রয়েছে। এখন রাস্তা দিয়ে চলতে হলে এই 60টি আদাব শিখতে হবে, 60টি সুন্নত শিখতে হবে, তখন রাস্তা দিয়ে আপনি চলবার অধিকার আপনার তা হবে, আর না হয় রাস্তার হক এগুলো হলো হুকুকুত তারিক, রাস্তার হক এগুলো আপনি নিচ মাথা নিচু করে চলবেন, ডান দিক দিয়ে চলবেন, পথে কোনো জিনিস যদি পড়ে যায় তাহলে এটা উঠিয়ে আপনি নামবেন, কারো দিকে আপনি তাকাবেন না। আছে না মানুষ মানুষের জানালা দিয়ে তাকায়, উইন্ডো দিয়ে তাকায়, অন্যের ঘরে কি হচ্ছে ওইটা দেখে যায় একটু, তো এগুলো জায়েজ নয়। রাস্তা দিয়ে চলতে হলে রাস্তার এই হকুক হকুকুত তারিক বা রাস্তার হকগুলো আমাদের জানতে হবে, রাস্তায় চলার ক্ষেত্রে যে সমস্ত সুন্নত রয়েছে এগুলো আমাদের জানতে হবে, নামাজের ভেতরকার সুন্নতগুলো আমাদের জানতে হবে, দাঁড়ানোর অবস্থায় আপনি সেজদার জায়গার দিকে তাকাবেন, এদিক সেদিক তাকাবেন না। আমাদের কত মানুষ নামাজের মধ্যে এই দিকে তাকায় ওই দিকে তাকায়, চতুর্দিকে তাকায়, চুলকায় শরীর, তো অপ্রয়োজনীয়ভাবে এগুলো করা তো ঠিক নয়, তো এগুলো সুন্নতের খেলাফ হয়ে যায়। তো বাহ্যিক রূপ যদি আমরা আমাদের জীবনের সুন্নত অনুযায়ী করে নিতে পারি তাহলে ইনশা আল্লাহ তাআলা এই ইত্তেবায়ে সুন্নতের বরকতে আমরা আর প্রত্যেকটা কাজের শুরুতে নিয়ত করবেন এটা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাঁটা পড়ে আছে বা একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, এটা উঠিয়ে বিনের মধ্যে ফেলে দিবেন, নিয়ত করবেন যে এটা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমাকে এই কাজটা করতে হবে, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো এটা ইমানের অঙ্গ, ইমানের 70টা অংশ রয়েছে, এর মধ্যে একটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। তো এইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, এইভাবে যদি আমরা চলি আর আমরা আমাদের পুরো জীবনকে যদি আমরা একটু চিন্তা করি, ঘুমানোর সময় কী কী সুন্নত রয়েছে, ঘুমের আগে আমি কী কী করবো, বিছানা ঝাড়ু দেয়া, বিছানা পরিষ্কার করা একবার ঘুমের আগ মুহূর্তে, এটা আর একটা সুন্নত। ফর এক্সাম্পল এই নিয়তে আপনি করবেন যে এটা কোনো কষ্টদায়ক জিনিস ভুলে থেকে যায়, হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় বাচ্চারা করে না, এখন লেপের নিচে গিয়ে দেখা যায় বুক পাওয়া যায়, লেপের নিচে দেখা যায় কষ্টদায়ক জিনিস পাওয়া যায়, পরে দেখা যায় পুরো রাত্র আরামের ঘুম হয়নি, ওইটা পায়ের নিচে মাথার নিচে এগুলো পড়ে গেছে। তো একটা জিনিস তো মুফতি সাহেব অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে আরও যেসব নবী দুনিয়াতে এসেছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন তারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজকে প্রিজার্ভ করেছেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কোনভাবে কীভাবে করতেন প্রত্যেকটা কাজ রেকর্ডেড আমাদের পর্যন্ত চলে এসেছে অন্যান্য বিশ্বস্ত সূত্রে, নির্ভরযোগ্য সূত্রে এবং সূত্র পরম্পরায় যে এসেছে বর্ণনাকারী সকলের ডিটেইলস সহ তাদের জীবনী সম্পূর্ণ লিপিবদ্ধ। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর আবার আসব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স,
মুমিনের জীবন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এই অনুষ্ঠান। দীর্ঘদিন আমরা সরাসরি লাইভে আসতে পারিনি, আমাদের স্টুডিওর স্থানান্তরিত হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু আবার সেট আপ হয়েছে সুন্দরভাবে। আপনারা প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে যেভাবে একজন ব্যক্তি বিশেষ উপকৃত হন, অন্যান্য আরও যারা শুনেন সবাই উপকৃত হন, সকলের ফায়দা হয়, সেজন্য এই অনুষ্ঠান। আর আমাদের এই অনুষ্ঠানের আলোচক হযরত আল্লাম জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের সম্মানিত পরিচালক মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন মুফতি সাহেব। মুফতি সাহেব, ব্রেকে যাওয়ার আগে আপনি অত্যন্ত সুন্দর একটা বিষয়ের অবতারণা করেছিলেন যে কেউ যদি আল্লাহকে ভালোবাসে তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে ভালোবাসতে হবে, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে সে ভালোবাসবে এটার প্রমাণ কী, কীভাবে ভালোবাসবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে সে ফলো করবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের প্রত্যেকটা কাজকে সে ফলো করবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের প্রত্যেকটা চলাফেরা, হাঁটা, উঠা বসা, জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের আদর্শ তার মাঝে সে বাস্তবায়িত করবে, এটাই তো ভালোবাসার পরিচয়। সাহাবায়ে কেরাম আসলে এই ভালোবাসার পুরো পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। ভালোবাসতে কিভাবে হয়, আর ভালোবাসা কাকে বলে, ভালোবাসার নিয়ম কি, ভালোবাসার দাবি কি, ভালোবাসার পরিণতি কি, সেটা তারা দেখিয়ে গিয়েছেন। এই ভালোবাসার ক্ষেত্রে যাকে আমি যত বেশি ভালোবাসবো তাকে আমি তত বেশি ফলো করব, এটা একটা ন্যাচারাল বিষয়। আপনারা দেখবেন কেউ আছে একজন ফিল্মি স্টারকে সে ফলো করে, ওর মতো শার্ট পরে, ওর মতো চুল রাখে, ওর মতো তার সব চলাফেরা, ওঠা বসা সব কিছু। তো এক ব্যক্তিকে আমি পেয়েছিলাম, সে কোথায় কোথায় অমুক ফিল্মি স্টার দিয়ে উদাহরণ দেয়, আরেকবার কথা বলে তো আবার ফিল্মি স্টারকে দিয়ে উদাহরণ দেয়। আমি বললাম এগুলো সব ইসলামের মধ্যেও তো এই বৈশিষ্ট্যগুলো আছে, তুমি কি দিন, তোমার দিন, তোমার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে তুমি কি এগুলো পাও না, যে তোমাকে এগুলো দেখার জন্য বাইরে যেতে হবে, অন্য কাউকে গিয়ে দেখতে হবে। এটা হলো আমাদের দুঃখজনক একটা প্রবণতা যে আমরা অন্যত্র তালাশ করি। তো সাহাবায়ে কেরাম এই ভালোবাসার নমুনা হয়ে আমাদের জন্য উপস্থাপিত হয়েছিলেন। একজন সাহাবি হুবহু ফলো করার ক্ষেত্রে নবীজির ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন বেশি, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তো হুবহু ফলো করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যেও ফেমাস ছিলেন। আল্লাহ, তো এমন অবস্থা ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করে যখন রওনা হয়েছিলেন, তো রাস্তার মধ্যে কোথাও তিনি বিশ্রাম নিয়েছেন, কোথাও একটু রেস্ট নিয়েছেন, কোথাও গিয়ে প্রস্রাবের প্রয়োজন দেখা দিয়েছে, প্রস্রাবের প্রয়োজন সেরেছেন। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা প্রয়োজনে যাওয়ার পথে ওই জায়গায় গিয়ে একটু সময় বসেন, ওই জায়গায় প্রস্রাবের প্রয়োজন নেই একটু প্রস্রাবের বাহানা করেন। তো ওনাকে বলা হলো এগুলো কেন করেন, বললেন না আমার তো প্রয়োজন নেই আদৌ, কিন্তু প্রয়োজন নেই কিন্তু আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছিলেন, এই জায়গায় তিনি বসেছিলেন, আমার মন চায় এই জায়গাটাতে আমি বসলাম। আল্লাহ, সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, একজন আলিম হযরত মাওলানা তারিক জমিল সাহেব উনি একটা আজীব কথা বলেছিলেন যে এক ছোট বাচ্চা এক গরিব মানুষ নিয়ে এসেছে ভিড়ের মধ্যে দেখা করবে যে আমি একটা মিনিটের জন্য আলাদা দেখা করতে চাই। তো দেখা করার সুযোগ দেওয়া হলো, সে বলল ওই বাচ্চাটা আমার হার্টের প্রবলেম, চিকিৎসার জন্য সহযোগিতা চাই। তো উনি হঠাৎ এই বাচ্চার চেহারার দিকে দেখলেন উনার নিজের ছেলের প্রতিচ্ছবি হয়ে গেছে এই বাচ্চাটা। এখন পুরো কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, সব ব্যয়ভার তিনি বহন করেছেন এবং এটা বাচ্চাকে দিয়ে দিয়েছেন। তো বললেন যে আমার নিজের প্রিয় ছেলে, আমার সন্তান আমার কাছে প্রিয়, তো আমার প্রিয় পাত্র যে জিনিস, যে ছেলে বা যেই হোক না কেন, তার সঙ্গে এই সিমিলারিটি দেখার কারণে যদি আমার অন্তরটা এত কাতর হয়ে যায়, এত কোমল হৃদয় আমার অন্তরে সৃষ্টি হয়, এত সফট কর্নার আমার অন্তরে সৃষ্টি হয় যে আমি আমার বাচ্চার সাথে, আমার সন্তানের সাথে আরেকটা সন্তানের, আরেকজনের সন্তানের ন্যূনতম কিছু কিছু সামঞ্জস্য দেখে আমার দয়া জেগেছে, আমার ভালোবাসা জেগেছে, আমি তার চিকিৎসার সব খরচ বহন করেছি, ব্যবহার বহন করেছি, তো আমার আল্লাহ যখন দেখবেন যে আমার প্রিয় হাবিব, সবচেয়ে প্রিয় এবং মহাব্বতের পাত্র
ভালোবাসার পাত্র হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ সামঞ্জস্য অবলম্বন করেছে, সিমিলারিটি অবলম্বন করেছে, আল্লাহর দয়া কেমনে আসবে না? আমার যদি দয়া আসে, আপনার যদি অন্তরে দয়া আসে, যখন আপনি দেখে এই বাচ্চাটা আমার ছেলের মতো, তো মানুষ তার মাথায় গিয়ে চুমু খায়। ইন্ডিয়াতে আমার এক মামা পড়তে গিয়েছিলেন, তো যে নানার সন্তান, তো উনি যখন আরেকজন আলিমকে দেখেছেন, তো দেখেছেন ওই নিজের ছেলের মতো, ওই ছেলের ওই আলিমের মাথায় চুমু খেতে 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 উনি কাঁদছিলেন যে আমার ছেলের মতো আমি তোমাকে দেখতে পাচ্ছি। তো যে কাউকে আপনি আমার মামার মতো, আপনি আমার ভাইয়ের মতো, আর ছেলের মতো, সন্তানের মতো হয়ে গেলে তো মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, ভালোবাসা ভালোবাসা সব ঢেলে দিতে চায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন, আল্লাহর সবচেয়ে ভালোবাসার পাত্র, আল্লাহর সবচেয়ে বেশি মহব্বতের কেন্দ্রবিন্দু হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর প্রিয় হাবিবের সাথে যদি আমরা সামঞ্জস্য অবলম্বন করি, তো আল্লাহ আমাদের কত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং বলবেন যে আমার সবচেয়ে প্রিয় হাবিবের সামঞ্জস্য, সিমিলারিটি সে অবলম্বন করেছে, তো কেমনে আল্লাহ তার ভালোবাসবেন না? তো এটা হলো আসল কথা, যে আমরা যাকে ভালোবাসি তাকেই আমরা ফলো করি, তার বাহ্যিক রূপ, বাহ্যিক অবয়ব সব কিছু আমরা অবলম্বন করি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমেই এই ভালোবাসার পরাকাষ্ঠায় আমরা উত্তীর্ণ হতে পারবো। ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শনে আমরা সত্যতার দাবি আমাদের সঠিক বলে প্রমাণিত হতে পারে। আল সাহাবায়ে কেরাম এটাই করেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এটাই করেছেন, আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফকাহুস সাহাবা যাকে বলা হয়, খোলাফায়ে রাশিদিনের পরে যাকে সবচেয়ে বড় ফকিহ সাহাবি গণ্য করা হয়েছে, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কথা বলছেন, দু একজন পেছন দিকে দাঁড়ানো, তো আল্লাহর নবী যারা দাঁড়ানো তাদেরকে বলছেন, যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো, বসে পড়ো, এই কথাটা বলেছেন, বসে যাও। মসজিদে বলেছেন, মসজিদের ভেতরে যারা দাঁড়ানো তাদেরকে সম্বোধন করে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা, সুবহানাল্লাহ। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছিলেন, রাস্তায় পথে আসার পথে পথিমধ্যে কানে আওয়াজ পৌঁছে যে বসো, আল্লাহর নবীর জবান থেকে বসো যে শব্দটি, এটা ওনার উনি রাস্তায় আসার পথে এই শব্দটা ওনার কানে গিয়ে পৌঁছেছে, এই সব আওয়াজ পৌঁছেছে, তিনি রাস্তায় সেই জায়গায় সেখানে বসে পড়েছেন। আল্লাহ, সুবহানাল্লাহ, সেখানে সাথে সাথে বসে পড়েছেন। জিজ্ঞাসা করা হলো যে আপনাকে তো বলা হয়নি, আপনি কেন সেখানে বসে পড়লেন রাস্তায়? মসজিদের মধ্যে দু একজন পেছনে যারা দাঁড়ানো তাদেরকে বসবার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বললেন যে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বসো শব্দ উচ্চারিত হবে আর এটা আমার কানে এসে পৌঁছাবে, আমি যেখানেই থাকি সম্বোধন আমার প্রতি যদি নাও হয় এক কদম আব্দুল্লাহ বিন মাসউদের আগে বাড়ানোর মতো সাহস আর নাই। আল্লাহ, চিন্তা করেন ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে, অনুসরণ অনুকরণ কাকে বলে, জানেন বলে আমি জানি মসজিদের ভেতরে যারা তাদেরকেই সম্বোধন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বসো, আমাকে বলেননি। এই আমি যদি পায়ে চলতে থাকতাম তাহলে এই নিষেধ আল্লাহর নবীর হুকুমের মানে বিরুদ্ধাচারণ এর দ্বারা হয় না, তার হুকুমের আমি যে নিষেধ পালন করিনি এমন হয় না, কিন্তু এই নিষেধাজ্ঞা আমার উপর আরোপিত হয়নি, দাঁড়ানোর নিষেধাজ্ঞাটা আমার উপর আরোপিত নয়, কিন্তু এরপরেও আমি কেন বসে পড়েছি, যে এটা আমার পক্ষে সম্ভব নয় যে আমার হাবিব আখেরি নবী তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বসো শব্দ উচ্চারিত হচ্ছে আর আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, বাহ্যিক এই শব্দের মানে বিপরীত কাজ করছি মনে হচ্ছে। ওই এই এই শব্দের দাবি হলো বসো আর আমি এখনো হাঁটছি, আমি এখনো দাঁড়ানো অবস্থায়, তো এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সম্মান কাকে বলে, সুন্নতের প্রতি সম্মান তো আছে, এই সুন্নতের বর্ণনা যে হাদিসগুলোর মধ্যে এসেছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসের সবকে বসতেন আর হাদিস পড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বর্ণনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন, কোনোদিন ঠেক লাগিয়ে বসেননি। হাদিসের সবকের মধ্যে বুঝেছেন যে নবীর হাদিস পড়াচ্ছি, সুন্নতের বর্ণনা দিচ্ছি, এইটার সম্মান আমার কাছে এত বেশি, এই সুন্নতের বর্ণনা এই শব্দের মধ্যে, যে শব্দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিবরণ সংরক্ষিত, সেই শব্দমালা, সেই কথামালা, সেই মুহসৃত বাণীগুলোই এত মর্যাদাবান যে এগুলো পড়বার জন্য
আমি নিজে এভাবে হব না, আমি হেলান দিয়ে বসবো না কখনো। হেলান দিয়ে তিনি কখনো বসেননি, জীবনে কোনো দিন হেলান দিয়ে বসেননি। আমাদের উস্তাদ হযরত মুফতি রফি উসমানী সাহেব মুসলিম শরীফের সবকার মধ্যে জীবনে কোনো দিন হেলান দিয়ে বসেননি। বয়স বৃদ্ধ, কোমরে ব্যথা, কিন্তু হাদিসের সম্মানার্থে এই কাজটা করেছেন। আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব পড়ার সময় হাসিয়ার মধ্যে কোনো কিছু লেখা থাকলে তিনি উঠে অপর দিকে গিয়ে ওইটা দেখতেন, কিতাব উল্টাতেন না। আল্লাহ, কিতাব উল্টাতেন না, কারণ কিতাবকে আমার অনুগত আমি করব না। হাদিসের কিতাবের সম্মানের দাবি হলো যে আমি নিজে অনুগত হব। জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব। আমরা যাব, আমাদের একজন কলার আমাদের লাইনে আছেন, আমরা ডেকে নিই আমাদের কে কলার লাইনে। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। আপনার সুন্দর প্রশ্ন লাগি, আমরা অনেক এই ব্যাপারে মুফতি সাহেব কনফিউজড। নমাজ আসলে নিয়ত কিলা হইতো, নিয়তটা খাওয়া লাগবে নি মুখে? আর আসলে খুব সুন্দর প্রশ্ন আপনি করছেন, আর এটার ক্লিয়ারিফিকেশন খুব জরুরি। একটা কথা হইল গিয়া যে নিয়ত শব্দের অর্থ হইল মনের ইচ্ছা, নিয়ত শব্দের অর্থ মনের ইচ্ছা, ইন্টেনশন। তো মনের ফিলিং, ফর এক্সাম্পল আমি এখন খানা খাবো নিয়ত করেছি, যাচ্ছি উঠে খাওয়ার জন্য, এই যে নিয়ত করেছি, ইন্টেনশন আমার মনের মধ্যে এসেছে, ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয়েছে, এই অন্তরে মনের ভেতরে যে ইচ্ছা মানুষের জাগ্রত হয় কোনো কাজ করার, সেই ইচ্ছাকে বলা হয় নিয়ত। শব্দের নাম নিয়ত নয়, প্রথম কথা আমাদের ক্লিয়ার হওয়ার দরকার যে শব্দ উচ্চারণের নাম নিয়ত নয়। এখন মনে করেন যে আমি নামাজের মধ্যে ধরেন আমি জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ছি, ফর এক্সাম্পল জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ছি, তো আমার এই সময় নিয়ত থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, মনের মধ্যে ইচ্ছাটা জাগ্রত থাকতে হবে যে আমি এই মুহূর্তে জোহরের নামাজ পড়ছি, আর জোহরের প্রথম সুন্নত পড়ছি না, এই মুহূর্তে আমি জোহরের ফরজ পড়ছি চার রাকাত। তো এই কথাটা, চার রাকাত ফরজ জোহরের নামাজ পড়ছি, এই কথাটা নিয়ত থাকতে হবে। এখন আমাকে বলেন যে এই নিয়ত শব্দ লাগবে না, এখন এই শব্দটা যদি কেউ না বলে তাহলে ছাত্রদেরকে শিক্ষা দিবে কিভাবে? তো শিক্ষা দেওয়ার সুবিধার্থে সাধারণত শব্দগুলোর আশ্রয় গ্রহণ করা হয়েছে। তো হ্যাঁ, এখন যদি মনে করেন কেউ তার ইন্টেনশনকে প্রেজেন্ট করার জন্য যদি ঐচ্ছিক বিলিভ করে, ওটাকে অপশনাল বিলিভ করে যদি শব্দ উচ্চারণ করে ফেলে, তাহলে এটা নাজায়েজ হবে না। নাজায়েজ হওয়ার কোনো, নিষিদ্ধ হওয়ার কোনো দলিল নেই। হ্যাঁ, জরুরি মনে করলে সেটা ঠিক অঠিক হয়ে যাবে। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বলে দিলেন যে আমাদের নিয়তটা আমাদের অন্তরের বিষয়, আর যদি কেউ মৌখিকভাবে করে তাহলেও আপনার প্রশ্নটা কি প্লিজ? জি, আমার প্রশ্নটা হলো আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম বিভিন্ন শরীরতের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তারা এক ধরনের দজ্জাল, তিন ধরনের দজ্জাল, এর মধ্যে ওই আরেক আলেম সাহেব উনিও বললো যে একজনের দজ্জাল হিসেবে উপাধি দিছে। উনি আসলে মুফতি সাহেব উনি যে কথাটা বলতে চাইছেন যে একজন আলিম আর একজন আলিমকে দাজ্জাল উপাধি দিচ্ছেন, উনি জানতে চাইছেন যে এই জিনিসটা আসলে কতটুকু। আচ্ছা দেখেন, আমি বিভিন্ন মত তো হতেই পারে যে এখানে একটা কথা আমি বলবো যে প্রথম কথা হলো যে মাজহাব ছাড়া হাদিস মানার কোনো উপায় নেই, এটা একটা একেবারে বাস্তব। এটাকে আমি প্রমাণিত আলোচনা, প্রামাণ্য আলোচনা এই ব্যাপারে করা যেতে পারে এবং একাডেমিক ডিসকাশন এই বিষয় নিয়ে হতে পারে যে একটা কোনো হাদিস সাধারণ মানুষের পক্ষে এটার মর্ম ভালো করে বোঝা, এর অর্থ উদ্ঘাটন করা, এর থেকে যে সমস্ত বিধিবিধান নির্গত হয় তা সম্পূর্ণরূপে বোঝা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, সাধারণ আলিমের পক্ষেও সম্ভব নয়। মুজতাহিদ ইমামের মতো যোগ্যতা হওয়ার দরকার। একজন মুজতাহিদ ইমাম যখন হবেন তখনই তিনি নির্ভুলভাবে বুঝবার তার জন্য সুযোগ রয়েছে। এটা
শত প্রমাণের জন্য দেয়া যেতে পারে। হাদিসের ইমাম ইমাম তিরমিজির রহমতুল্লাহ আলহি বলছেন, ওয়াল ফোকাহাহু আফকাহ ওয়াল ফোকাহাহু আলামু বিমাআনিল হাদিস। ইমাম তিরমিজি শব্দ এক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন আর এরপরে বলছেন যে ওয়াল ফোকাহাউ আলামু বিমাআনিল হাদিস। ফোকাহা কারাম বা ফেকাহ বিশেষজ্ঞ মুজতাহিদ ইমামগণ হলেন, ওনার ফোকাহা দ্বারা উদ্দেশ্য হল ইমাম মুজতাহিদ ইমাম যারা, তারা হলেন হাদিসের অর্থ বেশি বুঝেন। তো হাদিসের অর্থ বোঝার ক্ষেত্রে তারা হলেন সর্বাগ্রে সর্বাগ্রগণ্য এবং সবচেয়ে বেশি জ্ঞানী তারা। তো এই জন্য তারা যেটা বুঝেছেন সেটা আমাদেরকে মানতে হবে, আমরা বুঝলে এটা ভুল বুঝে ফেলবো, আমরা সঠিক অর্থ করতে পারবো না। তো এই হলো একটা কথা যে আমরা মুজতাহিদ ইমাম যারা আছেন তাদেরকে ফলো করার অর্থ কোরআন হাদিস ছেড়ে দেওয়া নয়, বরং কোরআন হাদিসকেই ফলো করা, কোরআন সুন্নাহকেই ফলো করা, আল্লাহ এবং আল্লাহর রসুলকেই ফলো করার অপর নাম হলো মুজতাহিদ ইমামগণকে ফলো করা। সেজন্য তো দাজ্জাল বলাটা তো ঠিক না। এখন যদি কেউ এই পথ অবলম্বন করে না তাহলে সে ভুল করেছে, কিন্তু যদি কেউ ভুল পথে পরিচালিত হয়েও যায় তাহলে আমরা গালিগালাজ করব না, আমরা দলিলের ভাষায় কথা বলবো এবং শক্ত ভাষায়। আমরা মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজন খুব বেশি, খুবই বেশি ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম, আপনার আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা আসলে শুনছিলাম, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে। জি আসসালামু আলাইকুম। দেওয়া থাকে পাওটা হয়তো একটু তেল তেলি আছে, তো এখন যদি পানি যদি দেওয়া হয় আর যদি মেসওয়াক না করা হয় হাত দিয়ে না ধরলে কি অজু হবে? পানি পা ধুয়ে হাত দিয়ে যদি মর্দন না করেন, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। পানি পৌঁছার ক্ষেত্রে তেল ভেসলিন এগুলো বাধা নয়, মানে বেশ কিছু আছে, নেইল পালিশ জাতীয় অনেক জিনিস আছে, এই জাতীয় জিনিসগুলো হলো পানি পৌঁছায় না, কিন্তু এই সমস্ত তেলের মধ্যে পানিটা ওইখানে থাকে না, লেগে থাকে না, পানি চলে যায় এতটুকু কিন্তু পানি পৌঁছে যায় চামড়া পর্যন্ত। তো এই জন্য কোনো অসুবিধার কারণ নেই। তেল জাতীয় জিনিস যদি শরীরে ব্যবহার করা থাকে তাহলে চামড়ায় পানি লেগে যায়, শুধু এতটুকু থাকে না, তো এটা বাধা নয়, ওযু হয়ে যাবে, কোনো অসুবিধার কারণ নেই। কিছু এমন জিনিস আছে যেমন নেইল পালিশ, তো নেইল পালিশের ভেতরে পানি যায় না, পানি উপর দিয়ে চলে যায়, শরীরের অঙ্গ পর্যন্ত পানি পৌঁছায় না, কিছু অংশ বাকি থেকে যায়, তখন ওযু হবে না। আমরা দেখি আমাদের পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু কলার, খুব সম্ভবত আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে। আমরা খুবই সুন্দর আলোচনা আসলে শুনছিলাম যে ওজুর ব্যাপারে অনেকে যেমন পেইন্ট লাগাইল থাকে বা মোমবাতির ইয়েগুলা লাগানো থাকে, এমন জিনিস যদি থাকে যেটার কারণে স্কিন পর্যন্ত নখ পর্যন্ত পানি পৌঁছে না, তখন এই ওজু হবে না, পানি পৌঁছতে হবে। আর ওজুর যে চারটি অঙ্গ ধোয়া ফর্জ রয়েছে বা মাথা মাসাহ করা এবং তিনটি অঙ্গ দোয়া ফরজ রয়েছে, এই ফরজ অঙ্গগুলোতে পানি পৌঁছাটা জরুরি। জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব। আমরা দেখি আমাদের পরবর্তী লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিস্টার আপনার প্রশ্নটা কি? তা আমার তিনটা প্রশ্ন। জি প্রথম প্রশ্ন, খোসমর কাফফারা খেলা দেওয়া লাগে বা কত দেওয়া লাগে ওঠা? দ্বিতীয় প্রশ্ন, আমার একজনে কইয়া দিছিল সব সময় যে সেটা খাইলে খানের বাদে কইতাম আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকা শুকর, তো এইটা কি তা ঠিক আছে? আমি পড়ি আর পরে খানের পরে যে দোয়া আছে আউটও পড়ি, আমারটা কি তা শুদ্ধ আছে আর পড়া কি তা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন হুজুর, যে হইছেন হুজুর সাল্লাল্লাহু মানে ডেইলি যে প্রত্যেকটা মানে সুন্নত আছে কিলাতেন লাইফ কাটাইতা প্রত্যেক দিন, আর কোন হুজুরে কিতা বুক লেখছো এটা অন্য কোন হানো মিলবো না বাংলাদেশে কোন হানো মিলবো খুঁজ করলে ওটা তো আমার একটু কাইন্ডলি হইবা। থ্যাংক ইউ লা দেইলি। জাযাকাল্লাহ খায়র। জি জাযাকাল্লাহ খায়র সিস্টার, অত্যন্ত সুন্দর তিনটা প্রসঙ্গের অবতারণ আপনি করছেন আলহামদুলিল্লাহ। এক নম্বরে তেন কাফফারা সম্পর্কে জানতে চাইছি, কসমের কাফফারা। কাফফারা কাফফারা তো বেশ কম, কিন্তু কসমের কাফফারা, কসম প্রথমত হয়েছে কিনা এটাও দেখতে হয়, কিন্তু যদি কসম হয়ে যায় আর কসম যদি কেউ ভেঙে ফেলে, কসম যদি কারো হয়ে যায় আর কসম যদি কেউ ভেঙে ফেলে, তাহলে তার কাফফারা হলো 10 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। তো পেট ভরে খাওয়ানোর সর্বনিম্ন পরিমাণ হলো একটা ফিতরা তাকে দিয়ে দেওয়া,
একটা ফিতরা থাকে, দশজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়ানো, তো দশটা ফিতরা যদি দশজনকে দিয়ে দেন তাহলে দশজন গরিব যারা জাকাত খাওয়ার যোগ্য, যারা জাকাত খাওয়ার যোগ্য এই ধরনের দশজন গরিবকে দশটা ফিতরা সম পরিমাণ যদি টাকা আপনি দিয়ে দেন, এক একজনকে একটা ফিতরা পরিমাণ দিতে হবে, সাদাকায়ে ফিতর যেটা এখন বর্তমানে আমরা লন্ডনে পাঁচ পাউন্ডের কথা বলি, বাংলাদেশে আর একটু কম হবে, দুবেলা যাতে সে খেতে পারে অন্তত, এরকম দশজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়ানোর যে টাকা এই টাকাটা যদি আপনি দিয়ে দেন তাহলে কাফফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো কসমের কাফফারা। এক প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন তাইন করেছিল, আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর, খানার পর একটা বিশেষ দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, অনেকগুলো দোয়া আল্লাহর নবী, আওয়ানা এগুলো শব্দ, বিভিন্ন শব্দ, এতটুকুই যদি আমাদের মনে থাকে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, ওই আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ আমাদেরকে খানা খাওয়ালেন, আত'আমানা ওয়া সাকানা পরিতৃপ্ত করলেন মানে পানি পান করালেন, আমাদের তৃষ্ণা নিবারণ করলেন, ক্ষুধা নিবারণ করলেন, খাবার দিলেন, খাওয়ালেন, আর আমাদের তৃষ্ণা নিবারণ করলেন এবং আমাদেরকে মুসলমানদের মধ্যে শামিল করলেন, এর মধ্যেই শুকরিয়া আদায় আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর হয়ে যায়। তবে এক্সট্রা যদি পড়েন তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু এটাকে ফরজ জরুরি বা সুন্নত মনে করা ঠিক হবে না। জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব, অতিরিক্ত পারেন আপনি। আমরা নেক্সট প্রশ্নটার উত্তর দিব, আমরা যেতে হবে একটা বিরতিতে ইনশাআল্লাহ, বিরতির পর আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আবারও মমিনের জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান মূলত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। জীবনের বিভিন্ন বাঁকে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। আমাদের এইসব প্রশ্নের ইসলামী সমাধান কি? এইসব সমাধান নিয়ে আমাদের সম্মানিত মুফতি সাহেব, জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের সম্মানিত পরিচালক, ইকরা বাংলার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ওনাকে দেখে থাকেন, বিজ্ঞ আলিম দিন মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, ওয়ান্স এগেইন আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব, আমার বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্নটা, আসলে উত্তরটা অসম্পূর্ণই রয়ে গিয়েছিল, তাড়াতাড়ি বিরতিতে যেতে হয়েছিল। এক বোন প্রশ্ন করেছিলেন যে খাওয়ার পরে যে দোয়াটা করবেন, আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকর। হ্যাঁ, খাবার পর দেখেন আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এর মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর তারিফ এসে যায়। আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর সকল প্রশংসা। তো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর অর্থ হলো, হে আল্লাহ সকল প্রশংসা আপনার, সকল শুকরিয়া আপনার, কৃতজ্ঞতা আপনার। তো এটা মানে যদি মনে করেন তাকিদ করার জন্য, এগেইন বলার জন্য যদি, কারণ শুকরিয়ার তো কোনো শেষ নেই। আমরা আলহামদুলিল্লাহ যদি দুইবার বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে এটা ঠিক আছে সম্পূর্ণ, এটাকে আমরা ভুল বলতে পারবো না আর জরুরিও বলতে পারবো না। খাওয়ার পর একবার আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এটা সুন্নাত। আবার অন্য কারো বাসায় গিয়ে যদি খান তাহলে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, এছাড়া আকালা তা'আমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকা ওয়া আফতারা ইনদাকুমুস সাঈমুন, এইসব দোয়া আমাদের শিখতে হবে, জানতে হবে। এগুলো আমাদের অনেকগুলো দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দোয়ার অনেকগুলো কিতাব আছে, এর মধ্যে একটা হিসনুল মুসলিম একটা কিতাব আছে, এর মধ্যে দোয়ার অনেক সমাহার আপনারা পেয়ে যাবেন। আমাদের উস্তাদ মুফতি তাকি উসমানী সাহেব ভুরনুর দোয়ায় নুরানি দোয়াপুঞ্জ, এই দোয়াটাও এই বইও তিনি লিখেছেন। এছাড়া আপনি মুনাজাতে মকবুল রয়েছে, এর মধ্যেও দৈনন্দিন জীবনের অনেকগুলো দোয়া আমরা পাই। তো দোয়ার বুকগুলো যেগুলো নির্ভরযোগ্য অথেন্টিক অনেকগুলো আছে, আমরা কিনে আমরা পড়বো, এবং একাধিক দোয়া রয়েছে। তো কোনো কোনো হাদিসের মধ্যে কোনো শব্দে শব্দ নতুনভাবে যোগ করা হয়েছে, তো এটা এটা পড়লে দেখা যায় আরেকটা রুহানি আনন্দ আমরা লাভ করতে পারি, একটা আধ্যাত্মিক পরিতৃপ্তি আরও বেশি অর্জিত হয়, একটা মিনিংফুল একটা ওয়ার্ড আমরা পাই। তো এর মধ্যে এই আজীব শব্দ হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সব দোয়া রয়েছে এই সব দোয়াগুলো হলো এক মুআজিজা আল্লাহর নবীর। আল্লাহ, এগুলো মুআজিজা, এগুলো মানুষ দ্বারা কোনো এই এই দোয়াগুলো তৈরি হতে পারে না, ইম্পসিবল,
এটা নবীজির সত্য নবী হওয়ার জন্য মুজিজা এবং দলিল, কারণ এইসব দোয়ার মধ্যে আশ্চর্য ধরনের মিনিংফুল ওয়ার্ড পাওয়া যায় আর এর উপর সবিস্তারে আলোচনা হতে পারে। বিভিন্ন সময় এক এক দোয়ার অর্থের উপর আমাদের উস্তাদগণ ঘণ্টার পর ঘণ্টা আলোচনা এবং বক্তব্য রেখেছেন যে এই একটা মাত্র দোয়ার মধ্যে কত ধরনের মাহাত্ম্য লুকিয়ে আছে, কত ধরনের মর্মকথা এর মধ্যে বিদ্যমান রয়েছে, যেগুলো আসলে আলোচনার পর বোঝা যায় যে না, এটা কোনো মানুষ তাৎক্ষণিকভাবে বানিয়ে এই দোয়া বলতে পারে না। আল্লাহ তাআলাই যদি ওয়াহির মাধ্যমে কাউকে শিক্ষা দেন তবেই কেবল সেগুলো বলতে পারে। তো এই দোয়াগুলো হলো নবীজির সুন্নাত, আহারের সুন্নাত, পানি যেমন পানি পান করার সুন্নাতের কথা আমি বলেছি, তো খাবারের যে সমস্ত সুন্নাত রয়েছে সেগুলোর অংশ হলো দোয়া। তো খাবারের পরে আল্লাহর তারিফ করা, প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা, তো এটা একটা সুন্নাত। আর দোয়া শিক্ষা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তো ইফতারের পরে যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, তো যাহাবা যামাউ, আমার পিপাসা নিবারণ হয়ে গেছে, দূর হয়ে গেছে, এই যে আমি পানি পান করলাম, খাবার খেলাম, পিপাসা আমার দূর হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুকু, আমার পুরো রগ রেশা এবং শিরা উপশিরা পরিতৃপ্ত হয়ে গেছে, এগুলো শুকিয়েছিল পুরো দিন না পানি পান করার কারণে, এখন আমার রগগুলো তাজা হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, পুরো শরীরের শিরা উপশিরা সতেজ হয়ে গেছে। এরপর ওয়াসাবাত আল আজর ইনশাআল্লাহ, এবং আমার যে সওয়াব এবং আজর এটা পাকাপুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। একইভাবে খাবারের পরেও যদি আপনি এক্সট্রা বলে ফেলেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, কোনো অসুবিধা নেই, কারণ এই আবেগ আসতেই পারে যে প্রত্যেকটা আইটেম কত সুস্বাদু ছিল, কত ভালো খাবার আল্লাহ তাআলা দিলেন। তো যদি খাবারের পর যে নর্মাল যেটা দোয়া হাদিস দ্বারা প্রমাণিত, এর সাথে যদি যোগ করে কেউ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর বলে ফেলেন, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এটাকে যদি মনে করেন যে এটা না, এই দোয়াওর সাথে মেলানো সুন্নাত, এই আকীদা যদি রাখেন তাহলে ঠিক হবে না, যেহেতু এটা প্রমাণিত নয়। আর উনি তিন নম্বর প্রশ্ন করেছিলেন মুফতি সাহেব, যে আপনি আজকের আলোচনার শুরুতে বলেছিলেন যে একটা কিতাবের কথা উল্লেখ করেছিলেন যে দিনের সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাতের সুন্নত, ওই বইটা কোথায় পাওয়া যাবে? আসলে অনেকগুলো কিতাব লেখা হয়েছে, আমি ওনাকে বলবো যে কোত্থেকে পাবেন, কোথায় পাবেন, এটার জন্য ডোনেশন হটলাইন থেকে আমার নাম্বার নিয়ে নেবেন, আর এরপরে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব, কিতাবগুলোর নামও আমি দিয়ে দেব, প্রকাশনার নামও আমি দিয়ে দেব, এগুলো অনলাইনে বলা যায় না। হযরত থানবী রহমতুল্লাহ আলীর একজন বিশিষ্ট খলিফা ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলীহি, হযরত ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলী মুফতি তাকি উসমানি সাহেবের শেখ, আমার উস্তাদের পীর সাহেব এবং শেখ, আর তিনি থানবীর হযরত মৌলানা আশরাফের থানবী রহমতুল্লাহ আলীর 27 বছর একাধারে সান্নিধ্য পেয়েছেন। তো এই মহান ব্যক্তিত্ব একটা কিতাব লিখেছেন, প্রায় 8-10 ভাষায় এটার অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। বইয়ের নাম হলো উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্দুক্ক ও দন্তীয়স অন্তস্থ আখার, উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মৌলানা মহিউদ্দিন খান সাহেব এটা বাংলা অনুবাদ করেছেন রহমতুল্লাহ আলাইহি। তো আপনারা এই নামে যে ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলহি কর্তৃক লিখিত, মৌলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলহি কর্তৃক অনুদিত, তো যিনি তর্জমা করেছেন উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাংলাদেশ থেকে আনাতে হবে, আমি এখানকার কোনো লাইব্রেরিতে দেখিনি এখনও পর্যন্ত। এছাড়া আপনারা একজন আল্লাহর ওলি বুজুর্গ আছেন ঢাকার গাজীপুরের, হযরত প্রফেসর মিজানুর রহমান সাহেব, তো হাজার উলামায়ে কেরামেরও তিনি শেখ, যদিও তিনি প্রফেসর কিন্তু ডক্টর হযরত মৌলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলহির বিশিষ্ট খলিফা এবং হাজার উলামায়ে কেরামের শেখ, মুর্শিদ, এবং সুন্নতের উপর আমলের ক্ষেত্রে অদ্বিতীয় এক পার্সোনালিটি। তো মৌলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলহী ইন্ডিয়ার ছিলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহির সর্বশেষ খলিফা এই জমিনের উপর জীবিত যিনি ছিলেন। তো ওনাকে মহিউস সুন্না ওনার উপাধি, মানে সুন্নত এই যুগে জীবিত করেছেন যিনি, যিনি সুন্নতকে জীবিত করেছেন, যা উম্মতের মধ্যে অনেকগুলো সুন্নত মৃত হয়ে গেছে এগুলোকে জিন্দা করেছেন। এই জন্য ওনার খলিফা যারা বা শিষ্য যারা তাদের মধ্যে সুন্নতের অনুসরণের দিকটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো প্রফেসর মিজানুর রহমান সাহেব সংক্ষিপ্ত এবং বড় কয়েকটা কিতাব লিখেছেন যে বিষয়ভিত্তিক সুন্নতের উপর, যে আল্লাহ নবীর সুন্নতের এক্স্যাক্টলি নাম এই মুহূর্তে মনে আসছে না। তো হযরত অধ্যাপক প্রফেসর মিজানুর রহমান সাহেব কাপাসিয়ার, হযরত গাজীপুর কাপাসিয়ার শেখ, তো ওনার লেখা এই বইগুলোকে
আপনারা সংগ্রহ করবেন, দেশ থেকেও আপনারা নিয়ে আসতে পারবেন। আমাদের সিলেটের কুদরতুল্লাহ মার্কেটে অনেকগুলো লাইব্রেরি আছে, সেগুলো থেকে আপনারা কাউকে পাঠিয়ে আপনারা এই কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। আর কিতাবের নাম সহ যদি কোনো ডিটেইলস চান তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে কেউ টেক্সট মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এগুলোর নাম সহ আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু সহযোগিতা করতে পারি। এগুলো লাইভে আমরা বলা সঠিক হবে না। তো এই হলো কথা। তো এই ধরনের অনেকগুলো কিতাব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং বাংলা ভাষায় হাজারো কিতাবাদি ইতিমধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য, অত্যন্ত উপকারী বইপত্র আলহামদুলিল্লাহ এখন অ্যাভেইলেবল হয়ে গেছে। এগুলো শুধু সংগ্রহে আনার বিষয় রয়ে গেছে খালি, আমরা একটু পড়াশোনা আমাদের বাড়াতে হবে, আমাদের জানার পরিসর আমাদের বৃদ্ধি করতে হবে। আমাদের আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত আছে, যেমন নামাজ আমাদের ইবাদতের অংশ, ইবাদত ছাড়াও আরও আমাদের গৃহস্থলে কাজ আছে, ডেইলি কাজ আমরা যেগুলো করি, সে নামাজে যেভাবে সুন্নত আছে আমাদের গৃহস্থলের কাজেও কি কি সেইভাবে কি সুন্নত আছে। অবশ্যই অবশ্যই, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সুন্নত জানার জন্য ওনারা আলাদাভাবে প্রস্তুতি নিয়েছেন। সাহাবায়ে কেরামের সময়ে হাদিসকে লিপিবদ্ধ আকারে, পুস্তক আকারে লেখার বিষয়টি কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। এই জন্য করা হয়েছিল যাতে কোরআন শরীফ সংরক্ষণের কাজ অব্যাহত ছিল, কোরআন আর হাদিস মিক্সড হয়ে যাবে, ভয় ছিল যে যদি একসঙ্গে উনি কোরআনও লিখছেন আবার হাদিসও লিখছেন তখন হয়ে যাবে কি মিক্সড আপ হয়ে যাবে। তো কিছুদিনের জন্য বলা হয়েছিল যে কিতাব আকারে এগুলো সংকলন করো না, হ্যাঁ ব্যক্তিগতভাবে তুমি তোমার লিখে রাখো। তো এই জন্য অনেক সাহাবায়ে কেরামের মুসনাদ নিজস্ব ছিল এবং আছে, তো এগুলো ছিল, নিজেরা নিজেরা এগুলোকে হাদিসকে সংরক্ষণ করেছেন, কিন্তু ব্যাপকভাবে পুস্তক আকারে কিতাব আকারে হাদিসকে এবং সুন্নতকে ওনারা লিখিত লেখার সুযোগ নেননি। এর পরিবর্তে সাহাবায়ে কেরাম করেছেন কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সংরক্ষণ করার জন্য, সুরক্ষার মাধ্যমে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে হেফাজত করার ব্যবস্থা তারা নিয়েছেন। বিভিন্ন মজলিস সাহাবায়ে কেরামের মধ্যে বসত, কিতাবের মধ্যে বর্ণনা এসেছে যে তারা আল্লাহর নবীর সুন্নত নিয়ে দীর্ঘক্ষণ তারা আলোচনা করতেন এবং এটা মৌখিকভাবে তারা পৌঁছে দিতেন। তো একজন আরেকজনকে পৌঁছে দিতেন, ফ্যামিলি মেম্বার্সদেরকে পৌঁছে দিতেন, সন্তানদেরকে অবগত করতেন, বিভিন্ন মিটিংয়ে মজলিসে বৈঠকে সভায় আল্লাহর নবীর সুন্নত নিয়ে বিস্তর আলোচনা চলত। এরপর সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই আজওয়াজে মুতাহারাত, যারা, এ আপনার প্রশ্নের দিকে আসছি, আজওয়াজে মুতাহারাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রাত্মা স্ত্রীগণ যারা রয়েছেন তাদের সঙ্গে তারা ইন্টারভিউ নিতেন, তাদের কাছ থেকে ইন্টারভিউয়ের জন্য তারা বলছেন যে আপনাদের ঘরে ঘরে গিয়ে পর্দা রক্ষা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরে আসার পর, বাসায় আসার পর তার চালচলন কেমন ছিল, তিনি কী করতেন, কী কী কাজ করতেন, কীভাবে ইবাদত করতেন, স্ত্রীদের সঙ্গে তার ব্যবহার কী ছিল, ওই সমস্ত আজওয়াজে মুতাহারাতই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণই সবাই একযোগে বলেছেন যে না, আপনারা মনে করবেন উনি মনে হয় ফুল টাইম এখানে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ইবাদতের মধ্যে মনে হয় লিপ্ত, না শুধু এই কাজই না, ইবাদত যেমন করেন একই সাথে হাসি ফুর্তিও আমাদের সঙ্গে করেন, ঘরের যত কাজ কাম আছে এগুলোতে সঙ্গ দেন, এগুলোতে সহযোগিতা করেন, সমানভাবে সহযোগিতা করেন, জুতা সেলাই করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে জুতা সেলাই করেন, কোনো বকরি যদি তাকে ছাগল বা অন্য কোনো জন্তু দুধ দোহনের কাজ যেটা, সেটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে করেন, জুতা সেলাইয়ের কাজ নিজ হাতে করেন, পরিবারের কাজ, ঘরের ভেতরের কাজ, সওদা সলফ বাহির থেকে আনা, বাজার থেকে বাহির থেকে কিনে নিয়ে আসা, এই সমস্ত কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। কাফিরেরা বলতো যে মালি হাদার রসুল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কোরআন শরীফের মধ্যে এসেছে এটা, এই কেমন রসুল হলেন, বাজারেও দেখি যান, মার্কেটেও দেখি যান, সৌদা কিনেন, বাজার কিনেন আর মার্কেটিংও করেন, আবার দেখা যায় তিনি খাবারও খান, উনি তো আর একটু ভিন্ন রকম কিছু হওয়ার দরকার ছিল, উনি ফেরিস্তা টাইপের কিছু একটা হওয়ার দরকার ছিল। তো আল্লাহ তাআলা বলেন যে এই প্রশ্ন ওদের ছিল, আসলে এটা এই কাজগুলো নবী হওয়ার পথে বাধা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের জন্য পরিপূর্ণ হওয়া, আদর্শ হওয়ার জন্য এগুলো জরুরিও বটে। তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পরিপূর্ণ আদর্শ, কীভাবে আমরা খাবার খাবো, আহার কীভাবে আমরা করব, কীভাবে আমরা পরিবার পরিজনের সঙ্গে চলাফেরা করব, এই সবগুলো বিষয়াদি সুন্নতের কিতাবসমূহের মধ্যে বিদ্যমান রয়েছে। আর হাদিসের কিতাব
কিতাবসমূহের মধ্যে বিদ্যমান রয়েছে। সহজভাবে মুফতি সাহেব, আমরা আমাদের বাচ্চাদেরকে যদি সুন্নত শিক্ষা দিতে চাই, যে নবী করিম সাল্লামের সুন্নত এইভাবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের, আমরা আমাদের বাচ্চাদেরকে এই দেশে কীভাবে সুন্নতি জীবন শিক্ষা দিব? দেখেন, এক তো হলো এটা মাকতাব ব্যবস্থা আমাদের হতে হবে খুব সুন্দর, আর মাকতাব ব্যবস্থাটা আরও বেশি আমলি হতে হবে, আরও বেশি আমলি হতে হবে। আমি এক মাকতাবে গিয়ে দেখেছি যে রিসেপশনে যিনি বসা উনিই বাচ্চাদেরকে সালাম করেন না, বাচ্চারা যখন গিয়ে ঢোকে আর অমুসলিম বাচ্চারাও সালাম করে না, উনিও সালাম করেন না। তো এখন বের হওয়ার সময় কাউকে সালাম দিয়ে বিদায় দেওয়া বা ঢোকার সময় কাউকে সালাম করা, বাহির থেকে এসে বাচ্চারা সালাম করবে, তো চলন্ত যিনি উনি বসা অবস্থায় যিনি আছেন তাকে সালাম করবেন, এবং বসা যিনি আছেন উনি যে সালাম করা মানা এমন কথা নয়, উত্তম হলো যিনি চলে আসছেন বাহির থেকে উনি এসে সালাম দেবেন। তো এইভাবে সালামের সুন্নত এবং বাচ্চাদের তারবিয়তের ব্যবস্থা, তালিমের সাথে সাথে তারবিয়ত, তারবিয়ত হলো প্রশিক্ষণ, ট্রেনিং এবং এক্সারসাইজ। তো এক্সারসাইজ না হওয়ার কারণে এই কাজগুলো হচ্ছে না। বাবা সন্তানকে সালাম দেয় না, সন্তান বাপকে সালাম দেয় না, দরজা খুলে দেওয়ার সময় গিয়ে দেখা যায় সালামগুলো এগুলো অন্যদের জন্য। তো আর নিজের, আমি এখন বাবা হয়ে গেছি, এখন আমি আবার কি সালাম দেব? আমি পিতা হয়ে গেছি, আমি কি আবার সালাম দেব? তো বাচ্চা যদি সালাম দেয় তাও তবুও বলে হ্যাঁ তুই ঠিক আছিস, তুই কি ভালো আছিস, এই এই ধরনের উত্তর দিই আমরা। উত্তর না দিয়ে আমরা অন্য আরেকটা কথা জিজ্ঞাসা করি কি ভালো আছো সব কিছু, মানে সালামের উত্তর দেওয়াটা একটা লজ্জাজনক যেন ব্যাপার। তো এই জন্য এইভাবে আমরা সুন্নতের উপর আমল আমরা নিজেরা করাবো। সাউথ আফ্রিকা থেকে যেমন তাসহিলের যে সিরিজ তারা বের করেছেন এগুলো অত্যন্ত উপকারী, তাসহিলুল আহাদিস, তাসহিলুল ফিকহ, তাসহিলুল আদাব, আপনারা হয়তো দেখেছেন এই এই তাসহিলাতের যে একটা সিরিজ ওনারা বের করেছেন ছোটো বাচ্চাদের জন্য, সবগুলো সুন্নত কিন্তু এর মধ্যে চলে আসে। তো আপনারা অনেকগুলো বই পুস্তক ছোটো বাচ্চাদেরকে সুন্নত শিক্ষা দেওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন। এখন আলহামদুলিল্লাহ ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করবেন, বড় বড় আলেম উলামাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মৌলানা হাসান আলী সাহেব মাশাআল্লাহ, শেখ হাসান আলী অনেক কিতাবাদি উনি ওনার একাডেমি থেকে বের করেছেন, ছোটো বাচ্চাদের জন্য এগুলো উপকারী হয় মাশাআল্লাহ। অনেকের বই পুস্তক আমি দেখেছি, মৌলানা নুফেজ আহমদ বরকতপুরি, বরকতপুরি হুজুরের সাহেবজাদা মৌলানা নুফেজ আহমদ সাহেব, উনি একটা বই লিখেছেন দুই অংশে ওনার বিভক্ত আমি পেয়েছি। তো ছোটো বাচ্চাদেরকে দিন এবং ইসলামের শিক্ষা দেওয়ার জন্য ভালো ভালো বই পুস্তক আলহামদুলিল্লাহ অস্তিত্ব লাভ করেছে, এবং তাদের উপযোগী করে অনেক সিরাত গ্রন্থ তৈরি করা হয়েছে। তো ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, আপনারা উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ রাখবেন, বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বড় বড় আলিমদের কাছে যাবেন, ইমামদের কাছে যাবেন, এই দেশে যারা ইংরেজি শিক্ষিত উলামায়ে কেরাম যারা আছেন এবং যারা সুন্নতের পরিপূর্ণ অনুসারী বুজুর্গানে দীনের সান্নিধ্য প্রাপ্ত যে সমস্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত উলামায়ে কেরাম রয়েছেন, তাদের সঙ্গে যোগসূত্র এবং সম্পর্ক স্থাপন করে আপনারা ভালো বই পুস্তক, ভালো মক্তব্যের ব্যবস্থা বাচ্চাদের জন্য করবেন, তাদের জন্য, তারা যেন সবগুলো সুন্নত জানতে পারে, এই সুযোগ যেন আমরা করে দিই, এবং মা বাবারা নিজেরাও জানবেন, আমল করবেন। এবং সবচেয়ে বড় ইউনিভার্সিটি এবং ক্লাস বিদ্যালয় বা পাঠশালা হলো মায়ের কোল, তো মা যদি শেখান তাহলে এই সবগুলো শিখে যাবেন, মা এবং বাবারা শেখার চেষ্টা করবেন। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসলে শুনছিলাম আজকে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমরা এই আলোচনা থেকে সামান্য উপকৃত হতে পারি, আমাদের জীবন পাল্টে যাবে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে যদি আমরা সুন্নতকে আমাদের জীবনে, জীবনের অংশ আমরা বানিয়ে নিতে পারি। মুফতি সাহেব, সর্বশেষ আপনার কাছ থেকে আমরা আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমরা জানতে চাই আমাদের আগামী দিনের পথ চলা। আজকে একটা মেসেজ আমি দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে, বিশেষ একটা মেসেজ, এটা শেষ অংশে দেওয়ার কথা আমাদেরকে বলাও হয়েছে, যে আগামী দশ অক্টোবর 2021, দশ অক্টোবর 2021, যাতে এই তারিখ রিপিট গেলেও যাতে কারো ভুল বোঝাবুঝি না হয়, তো আগামী 10 অক্টোবর জাতীয় সিরাত সম্মেলন ইকরা টিভির উদ্যোগে হবে, ইমাম কাসিম সাহেবের বিশেষ আমন্ত্রণে ইকরা টিভি গ্রুপের উদ্যোগে, আলখায়ের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং ন্যাশনাল সিরাহ কনফারেন্স করতে যাচ্ছি। এটা হবে ইপসুইচ এলাকায়, একটা বিরাট বড় একটা প্যালেস এবং কাসেলের সামনে বিরাট বড় উদ্যান প্রাঙ্গণ রয়েছে, 300 একর জমির একটা বিশাল বড় এরিয়া রয়েছে, আমাদের দেশেরই আমাদের এক ভাই তিনি মালিক এটার হয়েছেন, সেই জন্য তিনি পারমিশন দিয়েছেন সেই খোলা উদ্যানে, হলিডে স্পটে বলা যায়, একটা সুন্দর হলিডে স্পটে, মনোমুগ্ধকর পরিবেশে, সুন্দর একটা আধ্যাত্মিক
আমেজ ভরা একটা পরিবেশের মধ্যে ইপসুইচের শার্পল্যান্ড হল উদ্যানে নরউইচ রোডে যেটা অবস্থিত, সেখানে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 10 অক্টোবর সিরাহ সম্মেলন হবে। সিরাহ মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর নবী লাইফ স্টাইল অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বিষয়ে আল্লাহর নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটা সকাল 10টা থেকে আরম্ভ হবে, রাত 10টা পর্যন্ত অব্যাহত থাকবে। তো আপনারা দলে দলে যোগদান করবেন, সবাই যাবেন। পুরুষ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, পর্দা সহকারে পৃথক ব্যবস্থা রয়েছে, এবং আপনারা রেজিস্ট্রেশন করাতে পারবেন 03000 999 786 এই নাম্বারে। আপনারা কল করে, যেটা আল-খায়ের ফাউন্ডেশনের নাম্বার, এটাতে আপনারা কল করে শুধু নামটা রেজিস্টার্ড করিয়ে নেবেন এবং একদিনের জন্য নিজেদেরকে একটু ফ্রি করে সেই মহাসম্মেলনে আপনারা যোগদান করবেন। বড় বড় ইসলামিক স্কলার যারা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এর দ্বারা নবীজির ভালোবাসা আমাদের অন্তরে বাড়বে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের স্পৃহা আমাদের অন্তরে জাগবে, নবীজির অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজন আমরা অনুধাবন করতে পারবো এবং জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। যে জীবন পুরো আরব বিশ্বকে পাল্টে দিয়েছিল, সমগ্র জাহানকে পাল্টে দিয়েছিল, সেই জীবনের চর্চা যদি আজও আমরা আরও বাড়িয়ে দেই তাহলে ইনশাআল্লাহ এর বৈপ্লবিক একটা, এর দ্বারা একটা বৈপ্লবিক পরিবর্তন যে সাধন হবে তা নিশ্চিত রূপেই বলা যায়, যদি আমরা সঠিকভাবে এগুতে থাকি। আল্লাহ তাআলা সবাইকে যেন তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র সম্মানিত মুফতি সাহেব এবং সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আজকের অনুষ্ঠান উপভোগ করলেন। আর মুফতি সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে সম্মানিত ভিউয়ার্স। আমাদের অনুষ্ঠান প্রতি সোমবার 2টার সময় মুমিনের জীবন ইকরা বাংলায় আপনারা দেখতে পাবেন লাইভ, দুপুর দুইটার সময়। আর প্রতি স্যাটারডে আমরা 9 o'clock আমাদের অনুষ্ঠান থাকে, আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।